আজ আমরা একটি প্রেশার কুকার রিপেয়ার করব। অনেকগুলো সমস্যা রয়েছে মূল সমস্যা হলো প্রেশার কুকার সিটি দিচ্ছে না এবং হ্যান্ডেল দেখেন এক সাইড খুলে গেছে তো আমরা প্রত্যেকটা সমস্যা রিপেয়ার করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন দেখেন এই সাইডের হ্যান্ডেলও লুজ হয়ে গেছে টাইট করতে হবে তো এই প্রেশার কুকারের মূল সমস্যা হলো এই প্রেশার কুকার সিটি দিচ্ছে না তো আমরা চেক করব এবং দেখব কি কি সমস্যা রয়েছে দেখেন এখানে রাবার গ্যাসকেট দেখা যাচ্ছে অনেকটা ফাঁক রয়েছে এই এইখান থেকে এখান থেকে ফাঁকাটা এই যে বেশ বড় আকারে ফাঁকা রয়েছে এখান থেকে লিকেজ হতে পারে যখন এয়ার প্রেশার ভিতরে তৈরি হয় তখন মূলত এই যে এই সাইডে যেরকম ঢাকনা রয়েছে এই সাইডে অনেকটা ফাঁকা রয়েছে তো আমরা দেখেন আরেকটি প্রেশার কুকার আপনাদের দেখাচ্ছি যার প্রত্যেকটা সাইড সমান রয়েছে কোথাও বেশি পরিমাণে ফাঁকা নেই একেবারে সমান রয়েছে এবং রাবার গ্যাসকেট খুব বেশি দেখা যাচ্ছে না তো আমরা খুলে নিচ্ছি ঢাকনা আমরা চেক করব। কি ধরনের সমস্যা হয়েছে এবং রিপেয়ার করব দেখেন আমরা খুলে নিয়েছি আরও একটি সমস্যা দেখেন নড়াচড়া করছে ঢাকনাটি তো এই যে হ্যান্ডেল রয়েছে হ্যান্ডেলের সাথে ঢাকনাটি লক করা থাকে আমরা টাইট করে দিব পরবর্তীতে এবং আমরা রাবার গ্যাসকেট খুলে নিচ্ছি তো সমস্যা হলো রাবার গ্যাসকেট শক্ত হয়ে গেছে দেখেন ভেঙে ভেঙে যাচ্ছে শক্ত হয়ে গেছে এই রাবার গ্যাসকেট মূলত নরম থাকবে এই যে ভেঙে যাচ্ছে তো এটা কোনোভাবেই এখানে ব্যবহার করা যাবে না তাহলে একশো পারসেন্ট এর থেকে আউটপুট পাওয়া যাবে না পরিবর্তন করে দিতে হবে রাবার গ্যাসকেট মার্কেটে কিনতে পাওয়া যায় আমরা রাবার গ্যাসকেট কিনবো তো আরও কোনো সমস্যা রয়েছে কি না আমাদের মূল সমস্যা হলো সিটি দেয় না দেখেন রাবার গ্যাসকেটটি কিছু কিছু স্থানে ভেঙে গেছে ফেটে গেছে আমরা এটা অবশ্যই পরিবর্তন করে দেব তো আরও যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো চেক করছি এটা হচ্ছে সেফটি ভাল্ব একটু খেয়াল করুন সেফটি ভাল্বের ভিতরে কাগজ ঢুকানো রয়েছে অর্থাৎ কোনো এক সময় এই প্রেশার কুকারটি সেফটি ভাল্ব ফেটে গিয়েছিল এ কারণে এখানে কাগজ ঢুকিয়ে রেখেছে এখানে কাগজ থাকবে না তো আমি আপনাদের সেফটি বাল্ব দেখিয়ে দেব কি থাকে দেখেন কাগজ ঢুকানো রয়েছে তো সিটি দেয় না এই কারণেই মূলত এখানে এয়ার প্রেশার জমা হয়ে সেফটি বাল্ব ফেটে গিয়েছিল তো অনেক সময় আপনারা শুনে থাকবেন যে অ্যাক্সিডেন্ট হয় প্রেশার কুকার যখন রান্না করা হয় বা প্রেশার কুকার যখন সিটি না দেয় তখন অ্যাক্সিডেন্ট হয় এই সেফটি বাল্বের জন্য মূলত এই অ্যাক্সিডেন্টটা থেকে বাঁচা যায় তো এখানে দেখেন প্রেশার যে প্রেশারের কারণে সেফটি বাল্ব ফেটে গিয়েছিল। সম্পূর্ণ এফোর হয়ে গেছে এবং ফাঁকা হয়ে গেছে তো কাগজ দিয়ে রেখেছিলো আমি সেফটি বাল্ব খুলে নিচ্ছি পরিবর্তন করতে হবে কারণ এখানে কোনো কাগজ বা কোনো কিছু দিয়ে আটকানো যাবে না এর নির্দিষ্ট একটা প্রেশার রয়েছে এই প্রেশারে সেফটি ভাল্ব ফেটে যাবে বা ছিদ্র হয়ে যাবে আমি উনিশ নাম্বার স্পেনার রেন্স ব্যবহার করে খুলছি দেখেন খুলে দিচ্ছি যদি ঘোরে তাহলে নিচের সাইডে আপনারা যে কোনো ধরনের রেন্স ব্যবহার করে ধরে রাখতে পারেন যেভাবে নাট নাটভোল্ট খুলতে হয় আর কি দেখেন আমি খুলে নিয়েছি এবং সেফটি ভাল্ভ পরিবর্তন করতে হবে আমি হালকা প্রেশার দিচ্ছি হ্যামার দিয়ে খুলে গেছে দেখেন এর সাথে যে রাবার ওয়াশার ছিল তাও নষ্ট হয়ে গেছে এই যে রাবার ওয়াশার ভেঙে গেছে তো রাবার ওয়াশার যদি এখান থেকে শক্ত হয়ে যায় বা ভেঙে যায় কেটে যায় তাহলে এখান থেকে লিকেজ হবে তো দুটি সমস্যা আমরা পেয়েছি এই যে আমরা রাবার গ্যাসকেট নিয়ে আসছি দেখেন পুরাতন রাবার গ্যাসকেটটি কেটে গেছে ভেঙে গেছে নতুন একটি রাবার গ্যাসকেট মার্কেট হতে নিয়ে আসছি যা আমাদের কাছ থেকে তিরিশ টাকা নিয়েছে তো বিভিন্ন সাইজ রয়েছে সাইজ মিলিয়ে আপনারা নিয়ে আসবেন কারণ প্রেশার কুকার বিভিন্ন লিটারের হয়ে থাকে বা বিভিন্ন সাইজের হয়ে থাকে দেখেন আমি সুন্দরভাবে ফিটিং করে দিচ্ছি চেপে ধরে দুই হাত দিয়ে চেপে ধরে সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি যাতে কেটে না যায় আপনারা চাইলে যেটা চাকু চাকুর উল্টা সাইড থেকে ঘষে আপনারা বসিয়ে দিতে পারেন যাতে কেটে না যায় অর্থাৎ ধারালো সাইড ব্যবহার করবেন না আমি টেস্টারের টেস্টার ব্যবহার করে দেখেন আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি এখানে বসে যাবে এই যে এবং এই যে সেফটি ভাল্ব দেখছেন আমরা মার্কেট হতে নিয়ে আসছি যা আমাদের কাছ থেকে বিশ টাকা নিয়েছে এই সেফটি ভাল্ভ আমরা এখানে অ্যাডজাস্ট করে দেবো বা ফিটিং করে দেবো দেখেন সেফটি ভাল্ভ এই যে তো সেফটি বাল্বের ভিতরে দেখেন কি রয়েছে সামান্য একটু সিলভারের আটকানো রয়েছে প্রলেপ দেওয়া রয়েছে একটি নির্দিষ্ট পেশারে এই সেফটি ভাল্ব ফুটো হয়ে যায় বা ফেটে যায় তখন মূলত এই প্রেশার কুকার ক্রাশ হওয়ার হাত থেকে বেঁচে যায় বা প্রেশার কুকার ফেটে যাওয়ার হাত থেকে বেঁচে যায় এই সেফটি বাল্বের কারণে তো সেফটি বাল্ব একশো পার্সেন্ট অ্যাকুরেট থাকতে হবে কোনোভাবেই অন্য কিছু দিয়ে বন্ধ করা যাবে না যেমন এখানে কাগজ দেওয়া ছিল কারণ এটা ফেটে গিয়েছিল। যার এই যে প্রেশার কুকার যে মালিক সে বুঝতে পারিনি ফেটে যাওয়ার ফলে তারা কাগজ দিয়ে আবার ট্রাই করছিল কিন্তু কোনো কারণে সিটি দিচ্ছিল না অর্থাৎ পেশার নির্দিষ্ট পরিমাণ প্রেশার হলে যে সিটি দিয়ে থাকে ওই সিটি দিচ্ছিল না বা বাসি দিচ্ছিল না যেটাই বলেন তো আমরা মূল সমস্যাটি এখনও আইডেন্টিফাই করতে পারিনি তো আমরা ওই যে দেখছিলাম রাবার গ্যাসকেট দেখা যাচ্ছিলো ফাঁকা ছিল ওই ফাঁকাটা বন্ধ করার জন্য আমরা উপর করে সমান একটা স্থানে রেখেছি কাগজের উপরে এবং এভাবে আস্তে আস্তে কাঠ দিয়ে পেশার দিচ্ছি বাড়ি দিচ্ছি যাতে যেহেতু সিলভার আস্তে আস্তে ডাইস ফিরে আসে বা এর যে মুখ রয়েছে এই যে এখানে যে ডাইস এটা বাঁকা হয়ে গেছে তো এই বাঁকাটি আমরা সোজা করার জন্য আস্তে আস্তে পেশার দিচ্ছি উপর করে আমরা যখন বাড়ি দিচ্ছিলাম তখন এই সাইডে যে কাগজ ছিল তাতে পেশার হয়ে এখানে সোজা হয়ে যাচ্ছিলো এর যে উপরের ঢাকনার অগ্রভাগ দেখেন অনেকটা লেগে গিয়েছে এভাবে মূলত হ্যামার ব্যবহার করলে মূলত দাগ হয়ে যাবে লোহার হ্যামার ব্যবহার করা যাবে না যদি ব্যবহার করতে হয় তাহলে কাট দিয়ে বাড়ি দিতে হবে বা কাটে কাঠ রেখে তার উপরে হ্যামার দিয়ে পেশার দিতে হবে এইভাবে মূলত এটা সোজা করে নিতে হয় বা ডাইস করে নিতে হয় এর ডাইস করা অত্যন্ত জরুরি না হলে যে গ্রাবার গ্যাসকেট রয়েছে তা এক সাইড দিয়ে বের হয়ে যাবে এবং অন্য সাইড দিয়ে আটকানো থাকবে তাতে প্রেশার ধরে রাখতে পারবে না এয়ার প্রেশার লিকেজ হবে এবং সিটি দেওয়ার আগে মূলত এয়ার প্রেশার বের হয়ে যাবে অথবা ভেতরে যে পানি থাকবে তা ঢাকনার উপরে চলে আসবে দেখেন আমি এর যে হ্যান্ডেল ছিল ওটা টাইট করে একটি নাট আমার কাছে যে নাট বোল্ট রয়েছে তা ব্যবহার করে টাইট করে দিয়েছি এবং দেখেন টাইট হয়ে গেছে তো আমরা ঢাকনা আর একটু ফিটিং করব দেখার জন্য যে রাবার গ্যাস্কেট সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় কিনা বা এর যে ঢাকনা রয়েছে তা তা সুন্দরভাবে বা পরিপূর্ণভাবে ঢেকে যায় কি না তো মূল সমস্যাটি এই যে আরও একটি সমস্যা আপনাদের দেখিয়েছিলাম আস্তে আস্তে প্রত্যেকটি সমস্যা অনেকগুলো সমস্যা রয়েছে তো ভিডিওটি একটু বড় হচ্ছে কারণ অনেকগুলো সমস্যা আমি সমাধান করছি দেখেন এটা হচ্ছে বেন্ড ফাইপ বা নজেল তো আমি টাইট করে দিচ্ছি যাতে হ্যান্ডেলটি নড়াচড়া না করে দেখেন টাইট করে দিয়েছি আমি রেঞ্জ ব্যবহার করে আমি টাইট করে দিয়েছি আর নড়াচড়া করবে না লুজ হয়ে গিয়েছিল তো এ পর্যায়ে যে মূল কাজটি রয়েছে সিটি দেয় না এটি মূল কাজ যদি সিটি না দেয় তাহলে এই যে সেফটি ভাল্ভ দেখছেন এটা ক্র্যাশ করবে বা ফেটে যাবে তো আমি আপনাদের দেখাবো কিভাবে ফেটে যায় তার আগে আমি এই যে ভেন্ট পাইপ বা নজেল আমি পরিষ্কার করে নিচ্ছি তো প্রত্যেকটা ছিদ্র আপনারা একটি তার ব্যবহার করে পরিষ্কার করে নেবেন স্টিল তার অথবা তার আপনারা লম্বা সই থাকলেও আপনারা ব্যবহার করতে পারেন সেলাই করা যে সই আপনারা যেভাবে আসলে ব্যবহার করতে পারেন দেখেন আমি প্রত্যেকটা ছিদ্র পরিষ্কার করে দিচ্ছি এই ছিদ্র দিয়েই মূলত পেশার সেফটি বাল্ব ক্রাশ করার আগেই মূলত যে পেশার থাকে তা সিটি দিয়ে বের হয়ে যায় এবং এভাবে আমি ফু দিয়ে দেখছি এটা ক্লিয়ার নেই বন্ধ রয়েছে দেখেন বেন্ট পাইপ বা নজেল বন্ধ রয়েছে তো এই একটি সমস্যার কারণেই মূলত সিটি দিচ্ছিল না এটি আমি আইডেন্টিফাই করতে পেরেছি এ কারণে আমি পরিষ্কার করে দিচ্ছি দেখেন একেবারেই হাওয়া যাচ্ছিলো না এই দেখেন ময়লা রয়েছে দীর্ঘদিন ব্যবহার করতে করতে এর ভিতরে ময়লা জমে গেছে তো এই ধরনের সমস্যা হলে মূলত সেফটি ভাল্ব উড়ে যায় বা সেফটি ভাল্ব ফেটে যায় তো সেফটি ভাল্ব যদি ফেটে না যায় যান্ত্রিক ত্রুটির কারণে বা যে কোনো সমস্যার কারণে তাহলে কিন্তু এই প্রেশার কুকার ক্র্যাশ করবে অথবা ফেটে যাবে তো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে তো আপনারা প্রত্যেকেই এই নজেল বা ভেন্ট পাইপ পরিষ্কার করবেন দেখেন আমি কিভাবে পরিষ্কার করছি তো সেফটি ভাল্ভ ফেটে গেলে কি হয় হঠাৎ করে অনেক পেশার বাহিরে চলে আসে অনেকে ভয় পায় দেখেন আমি পরিষ্কার করে দিচ্ছি এই যে সেফটি ভাল্ব নতুন রয়েছে তো আমি এই সেফটি ভাল্বটি ক্রাশ করব দেখেন আমি হিট দিয়েছি একটু পানি ব্যবহার করে তো সেফটি ভাল্ব আমার কাছে আরও রয়েছে আমি নজেল অফ থাকা অবস্থায় ক্রাশ করছি আপনারা খেয়াল করুন আপনারা দেখতে পেলেন কিভাবে সেফটি ভাল্ব ফেটে যায় তো এটা আপনারা করতে যাবেন না কারণ আমি আপনাদের দেখানোর জন্য করেছি পূর্বেই করেছিলাম আমি এডিট করে আপনাদের দেখালাম কিভাবে সেফটি ভাল্ব ফেটে যায় তো পরিপূর্ণভাবে পরিষ্কার করে দিচ্ছি এর যে নজেল বা ভেন্ট ফাইভ যাই বলেন আমি পরিষ্কার করে দিচ্ছি এফোর ওফোর করে দিচ্ছি এবং ভিতরের যে ছিদ্র ছিল ওই প্রত্যেকটা ছিদ্র আমি পরিষ্কার করে দিয়েছি আপনারা মাঝে মধ্যে এমনিতেই পরিষ্কার করবেন বন্ধ হওয়ার আগেতেই তো বন্ধ হওয়ার আগে পরিষ্কার করলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না যে কারণে সেফটি ভাল্ভ ফেটে গেছে আমি আরও একটি সেফটি ভাল্ভ এখানে ফিটিং করেছি এবার আমি চেক করব দেখেন সিটি দেয় কি না আপনারাই দেখেন আপনারা দেখতে পেলেন প্রেশার কুকার পরিপূর্ণভাবে সিটি দিচ্ছে অর্থাৎ যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমি সমাধান করতে পেরেছি তো আপনারা প্রায়শই চেক করবেন এই যে সিটি রয়েছে সিটি বাসি খুলে আপনারা ওর ভিতরে একটা সেফটি পিন রয়েছে যদি ভেঙে যায় বা যে কোনো কারণে খুলে যায় তাহলে কিন্তু সিটি দিবে না তো সেটা ঠিক রয়েছে তারপরও সিটি দিচ্ছিলো না কি কারণে দিচ্ছিল না আমি আপনাদের পরিপূর্ণভাবে দেখাতে পেরেছি তো আপনারা চাইলে প্রায়শই এ ধরনের সমস্যা হওয়ার আগে চেক করবেন আর সমস্যা হয়ে গেলে কিভাবে রিপেয়ার করবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অংশ দেখিয়ে দিয়েছি আর এ ধরনের স্পেয়ার পার্টস আপনারা মার্কেটে পেয়ে যাবেন যেখানে মূলত সেলভারের যে বাসন বা সেলভারের যে আড়বাপত্র বিক্রি করা হয় অথবা যেখানে মূলত পার্টস বিক্রি করা হয় ইলেকট্রিক স্পেয়ার পার্টস সে সমস্ত দোকানে আপনারা পেয়ে যাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন